তিমি মাছের বমি খুব মূল্যবান কেন? তো আসুন এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তিমি মাছের বমিকে অ্যাম্বারগেনিস বলে। অ্যাম্বার সদৃশ্য হওয়ায় এটিকে অ্যাম্বারগেনিস বলে। এটি সাধারণত মোম সদৃশ্য কঠিন পদার্থ যা তিমির অন্ত্রে থাকে বা অন্ত্রে তৈরি হয়। এটি সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয়। পারফিউম এবং বডি স্প্রে তৈরিতে এটি সুগন্ধিকারক হিসেবে ব্যবহৃত। এটি দুষ্প্রাপ্যতার কারণে এটি খুবই মূল্যবান। সব প্রকার তিমি মাছ এই অ্যাম্বারগেনিস উৎপন্ন করে তা বলা যাবে না। সব প্রকার তিমি মাছ এই অ্যাম্বারগেনিস উৎপন্ন করে না। শুধু তিমির একটি প্রজাতি স্পাম হোয়েল বা তিমি থেকে এটি পাওয়া যায়। এরকম একটি টুকরোর দাম কয়েক হাজার ডলার হতে পারে, যেমন একটা ডিমের আকৃতির টুকরো। একটা ডিমের আকৃতির টুকরোর দাম কয়েক হাজার ডলার হবে, তাহলে আপনি চিন্তা করে দেখুন এটা কতটা মূল্যবান। সাধারণত এটিকে সমুদ্র ভাসন্ত অবস্থায় পাওয়া যায় এবং অনেক সময় ভাসতে ভাসতে সমুদ্র তীরে চলে আসে। এই জন্য একে ফ্লোটিং গোল্ড বলা হয়ে থাকে।